আসসালামু আলাইকুম, আমার রান্নাতে আপনাদেরকে আবার স্বাগতম। আমি আজ আপনাদের জন্য রেসিপি নিয়েছি চটপটা মজাদার দই বড়া। যারা খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক পছন্দের এটা। তাহলে চলুন তৈরি করি। এখানে আমি ডাল নিয়েছি, মাসকলাইয়ের ডাল। এটা মিহি করে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে বাটার শিলপাটাতে বাটতে পারেন, যাদের ব্লেন্ডার নেই। বাটার, রসুন বাটার হাফ চা চামচ করে, দুই চা চামচ ধনিয়া পাতা আর কাঁচামরিচের পেস্ট, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ মতো দিয়েছি, যদি প্রয়োজন হয় আবার দেব। দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ। এখন এগুলোকে সব মিক্স করব। আমি যেহেতু এটা চামচ দিয়ে আপনি মিক্স করতে পারেন। বিটার দিয়ে করব, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসছি 5-7 মিনিট পর। দেখুন আমার ডালটা ফেটা হয়ে গেছে, দেখুন কত ফোমের মতো হয়েছে। আপনারা যদি, আমি বলতে ভুলে গেছি, আপনারা যদি হাত দিয়ে করেন বা হ্যান্ড বিটার দিয়ে করেন তাহলে খাবার সোডা সামান্য দিয়ে দিন। যেহেতু আমি বিটা দিয়ে করেছি তাই আমি সোডাটা দিই নাই। এখন চলুন দইয়ের প্রসেসিং এ চলে যাই। দেখুন আমি এখানে পাতিলে একটা দই নিয়েছি, দই নিয়েছি 1 কেজির মতন। এখানে 1 চা চামচ দিচ্ছি আমি কাঁচামরিচ, ধনিয়া পাতার পেস্ট, হাফ চা চামচ দিচ্ছি আমি ধনিয়া আর জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর আধা চা চামচ আবার দেব, আধা চা চামচ দিচ্ছি চিনি আবার। এখানে এটাকে ফেটে নেব আমি। এখন আমি বড়টা ভাজার প্রসেসিং এ চলে যাচ্ছি। দেখুন আমি একটি গরম হয়ে গেছে আমার, বড় গুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটি পাত্রতে পানি রেখেছি, বড়া যখন হয়ে যাবে ব্রাউন কালার তখন ওই পাত্রতে আমি এই বড়াগুলো ঢেলে দেব। ব্রাউন কালার হয়ে গেছে, আমি এগুলোকে এখন পানি দিয়ে রেখেছিলাম বাটিতে ওটাতে আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমি পানিতে ঢেলে দিয়েছি বড়াগুলো, এখন এইটা ভিজবে, ভিতরে পানি ডুববে, ডুবতে হবে। এরপর আবার আসছি দইয়ের প্রসেসিং এ। দেখুন বড়াটা ভিজে গেছে আমার, তুলতুলো হয়ে গেছে। এটা আমি এভাবে পানি চেপে বাটিতে রেখে দিচ্ছি এভাবে করে। দেখুন বড়াগুলো আমি পানি থেকে চেপে চেপে নিয়েছি, এখন আমি এটাতে দইগুলো ঢেলে দিচ্ছি। দেখুন দইগুলো সব উপরে দিয়ে দিচ্ছি। দেখুন আমি দইতে কিন্তু পানি দিই নাই, আপনারা দইতে সম্পূর্ণ দই দিয়েই বানাবেন। দেখুন এটার মধ্যে আমি জিরা কুটা মশলা আমি এখানে ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি শুকনো গোলমরিচের ভুনা কুটা সামান্য দিয়ে। ঝাল আপনারা যারা বেশি খান তারা বেশি নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এটাতে ধনিয়া কাঁচামরিচের পেস্ট উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি সস,
আপনারা চাইলে সস দিতে পারেন যারা পছন্দ করবেন। আপনাদের হচ্ছে দেখুন তৈরি হয়ে গেল আমার দই বড়া, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। এখন নিজেও খান, পরিবারকে খাওয়ান, মেহমানদেরকেও খাওয়ান। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।